নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং পাখি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গিয়ে আমার খুব মনে পড়ছে যে প্রত্যেকদিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি যে নিত্য নতুন পয়েন্টগুলো নিয়ে আসি সেটা কিন্তু আপনার পছন্দ হয় কিনা সেটা বোঝা যাচ্ছে না। সেই কারণে আমার একটু জনপ্রিয়তা কমে গিয়েছে, তার জন্য আমি একটু দুঃখিত। কিন্তু আপনাদের উপর আমার ভরসা রয়েছে, আপনারা যথেষ্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে হেল্প করবেন এই আশা ভরসা রেখে আজকেও যে পাখিটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন। সুতরাং আপনাদের আজকে কিন্তু নিরাশ করব না, আজকে আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু আমি জোগাড় করে নিয়ে এসেছি। ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং আপনারা ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থেকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। মজা হতে চলেছে আজকের প্রত্যেকটা পয়েন্ট, গল্পের চলে আমি যে আপনার সাথে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। সুতরাং আপনি কিন্তু মন দিয়ে একটু শুনবেন, পারলে একটা শেয়ার করবেন কমেন্ট দিয়ে, আপনি অপেক্ষা করুন একটা লাইক দিয়ে, তাহলে কিন্তু আজকে জমে উঠবে। তাহলে ম্যাকাও পাখি সঠিকভাবে পালন করতে পারলে কয়েক মাসের মধ্যে আপনি কোটিপতি হতে পারবেন, কিন্তু সেটা অস্বাভাবিক নয়। কিন্তু অনেক বেশি লাভজনক কাজ কম সময়ে করাটা অনেকটা ঝুঁকি হয়ে থাকে। বিদেশে পাখিকে নতুন পরিবেশে বাঁচতে বাঁচাতে খুব মুশকিল হয়ে যায়। কারণ কেন, আমাদের বাংলার পরিবেশের পাখি তো এটা নয়, এটা বিদেশ থেকে সেই পাখিটাকে আনা হয়েছে, সেখানকার পরিবেশ সম্পর্কে ওদের পূর্বপুরুষেরা অভ্যস্ত। সুতরাং আমাদের বাংলায় সেই পাখিটাকে বাঁচানো খুবই মুশকিল হবে। ম্যাকাও পাখির বাচ্চা কিনবেন 1,00,000 টাকায়, উদ্দেশ্য ছিল বড় হলে 1-10,00,000 টাকায় বিক্রি করবেন। কিন্তু 1,00,000 এই বাচ্চাটাকে কিনে যদি শুরুতেই মারা যায় সেক্ষেত্রে তো আপনি লাভবান হওয়ার পরিবর্তে নুকসান হবেন, সেই কথাটা ভাবতেও খারাপ লাগে। যদিও দ্বিতীয়ত ম্যাকাও কিন্তু বন্যপ্রাণী আইন অনুসারে আপনি পালন করতে পারবেন না, কিন্তু এখন থেকে সরকার সেটাকে অনুমতি দেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন। তাই বাড়িতে বন্যের প্রাণীকে খামারে বা ঘরে বন্ধ করে পালন করতে পারবেন না, তাই বন্য আইনকে আপনাকে 15,00,000 টাকা পর্যন্ত জরিমানা করতে বাধ্য করতে পারে। সুতরাং অনাদায়ে হাজতবাস নির্গাত। সুতরাং বরাজ্যের বন দপ্তরের লোকবল কমের জন্য সবসময় সব জায়গায় খেয়াল রাখা সম্ভব হয় না যে আপনি বাড়িঘরে বন্যপ্রাণী পালন করছেন কি না, কিন্তু খুব শীঘ্রই বন্য আইনে এত কড়াকড়ি হয়ে যাচ্ছে যে তারা কিন্তু ভেতরে ভেতরে খবর নেবে যদি আপনি বাড়িঘরে পালন করেন। সেক্ষেত্রে কিন্তু আপনি বেফালতু তাদের চক্করে পড়ে আপনার জীবন হেনস্থা হবে। সুতরাং এই দিকে নজরে যেন না আসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যাডভান্স একটু সতর্ক থাকতে হবে। যদি সেরকম 1,00,000 টাকার এই পাখিকে পালন করে আপনি 20,00,000 আয়ের চিন্তাধারা করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আগাম বন্য আইনের কথাটাকেও কিন্তু মাথায় রাখতে হবে, পরিণাম কিন্তু খুবই ভয়ঙ্কর। সুতরাং এই ভিডিওটাকে, এই ভিডিও ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো যে শেয়ার বাটনটা রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে তাদেরকে সতর্ক করে দিন, তারা যেন ভুল ভ্রান্তি না করে। আর বন্ধুরা, আমার এই চ্যানেলের নিচে দেখবেন অল্প ডান দিকে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটাকে টাচ করে আপনি আমার চ্যানেলের সদস্যতা গ্রহণ করলে প্রত্যেক দিন ভারতীয় সময় 6:30 এবং বাংলাদেশের সময় 6:30 কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো বন্যপ্রাণী সম্পর্কে আপডেটগুলো পাবেন। ভবিষ্যতে আপনি কোন প্রাণী সম্পর্কে জানতে চান সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, যার ফলে কিন্তু আমি আপনাকে কমেন্ট সেকশনের মাধ্যমে উপযুক্ত নতুন ভিডিও আপনাকে উপহার করব আপনার চাওয়া পাওয়া অনুসারে। বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুল ভ্রান্তি হচ্ছে, সেই ভুলগুলো সংশোধন করে আমি যেন প্রতি ভালো ভিডিও নিয়ে আসতে পারি সেই জন্য আপনি কমেন্ট সেকশনে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন, তাহলে আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি কিন্তু পরবর্তী ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। বন্ধুরা, তাহলে আজকে একটু বাজে কথাটা কম বলে চলুন না, একটু কাজের কথাটা বলে ভিডিওটা শেষ করব, কেননা আপনার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। সর্বোপরি, ম্যাকাও পাখি পালন কিন্তু লাভজনক হলেও বিরাট কিন্তু জটিল ব্যবসা, যার জন্য অনেক অভিজ্ঞতা সহ ধারণা থাকা সত্ত্বেও বিশেষ প্রয়োজনে আপনি কিন্তু আর্থিক লাভবান হওয়ার জন্য এইগুলো জানার চেষ্টা করতে হবে। বাংলায় সরকারিভাবে ম্যাকাও পাখি পালনে অনুমতি দেওয়া যাবে কি না সে নিয়ে মন্ত্রিমণ্ডলের কথাবার্তা চলছে, শীঘ্রই সরকার অনুমোদিত দিতে পারেন, সেক্ষেত্রে বন্য আইন আর বাধা হবে না, তখন খামারিরা প্রজনন করিয়ে দেশে জন্ম নেবে বিদেশি ম্যাকাও পাখি, এবং এই পরিবেশে যখনই জন্ম নেবে তখন কিন্তু তারা এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে তারা বাঁচতে পারবে খুব সহজে, এবং ম্যাকাও পাখি পালনে খুব সহজ হবে। তখন ম্যাকাও পাখির বাচ্চা কিনতে 1,00,000 টাকা লাগবে না, বড় জোর ম্যাকাও পাখি 40,000 টাকায় পাওয়া যাবে, এবং সেটা 10,00,000 টাকার পরিবর্তে 1,040-এর মধ্যে পেয়ে যাবেন। তাহলে বাংলার পাখি বাজারে বর্তমানে 1.5 কেজি ওজনের ম্যাকাও পাখি প্রায় 1,50,000 টাকা পাওয়া যায়। অবশ্য বাজার মূল্য বয়স আর রং দিয়ে নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে বাংলাদেশের ঢাকা শহরে বসুন্ধরা 9 নম্বর রুটে দ্বারে পাখিগুলো বিক্রি হয়। দক্ষিণ আমেরিকার আমাজন রেন ফরেস্টের এই ম্যাকাও পাখি
সারা পৃথিবীতে জনপ্রিয়তা লাভ করেছে কেননা ও নাচতে গান গাইতে এবং ছোট ছোট খেলনা গাড়ি চালাতে পারে সুতরাং এই ব্যাপারে আপনার ব্যক্তিগত অভিমত যদি জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না আর আমার নতুন আরো ভালো ভালো ভিডিও আসা অবধি আপনার শরীরের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই রাখছি নমস্কার আর আমি একটু এই ডান দিকে দেখুন আর নতুন নতুন কালেকশন আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি এগুলো মিউজিকের সাথে উপভোগ করুন ভালো থাকবেন নমস্কার